আগন্তুক লোকসভা নির্বাচনের বাবে অসমতো কঁকালত টঙালি বান্ধিছে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আম আদমি পার্টিয়ে। এই উদ্দেশ্যে দলটোয়ে অসমত 5 লাখ সদস্য আর 20,000 ভলন্টিয়ার ভর্তি করবলৈ লক্ষ্য বান্ধি লৈছে। গুৱাহাটীত অনুষ্ঠিত এখন সংবাদমেলত আপর কনভেনর প্রাঞ্জল বরদলৈ এই সম্পর্কে কয়, 15 ফেব্রুয়ারীরপরা আর জারু যাত্রা চলিব 24 ফেব্রুয়ারীলকে। আমি বিচাৰিছোঁ যিখিনি দুর্নীতিলিপ্ত নেতা আছে, যিখিনি দুর্নীতিলিপ্ত ইয়াতে আপনার প্রার্থী দিব, তেওঁলোকক কথা নির্মাণ করবলৈ এটা অসমবাসী রাইজক এটা আমি এটা আজি এটা তেওঁলোকক এইটো এটা তেওঁলোকৰ পৰা সহায় বিচাৰিছোঁ। আৰু জারু যাত্রায় আমি তেওঁলোকক নির্মাণ করবলৈ চেষ্টাটো আৰম্ভ কৰিম। আমার 17 তারিখে এটা প্রথম পর্যায়ে আমার এইটো আৰম্ভ হ'ব। যথেষ্ট বহুত মানুহে এপ্লাই কৰিছে সদস্যতাৰ কাৰণে, আৰু সেই প্ৰাৰ্থীখিনিক আমি মাতি আৰম্ভ কৰিম। তাৰ বাহিৰে আমি ৰাইজৰ ওচৰত গৈ ৰাইজৰ পৰা বিচাৰিছোঁ প্ৰতিনিধি আহিবলৈ। সেই প্ৰচেষ্টাটো চলি আছে, যোনে সঁচা কৰি ৰাইজৰ সেৱা ৰাজনীতিত বিশ্বাস কৰে আৰু আম আদমি পাৰ্টি যোনটো এটা আন্দোলনৰ স্বৰূপ, যোনে বিশ্বাস কৰে তৃণমূল পৰ্যায়ত ক্ষমতা দিবলৈ, যোনে বিশ্বাস কৰে এটা নিকা সমাজ স্থাপিত হ'বলৈ, তেওঁলোকে আহি প্ৰাৰ্থিত্ব দিয়ক। সেইটোৱে নাম হ'ল জারু যাত্রা। জারু যাত্রাত গৈ আমি মানুহৰ মাজত প্রচারটো আৰম্ভ কৰিম যে আপুনি যিখিনি দুর্নীতিলিপ্ত মানুহ আছে, যিখিনি মানুহ আজি ডাইনেষ্টিক পলিটিক্স কৰে, সেই মানুহখিনিয়ে ইয়া হওক, আৰু যিখিনি মানুহে আপোনাৰ আজি ক্রিমিনেলবিলাকো আজি ৰাজনীতিত বহুত মানুহ সোমাই আছে। আৰু আপোনালোকে যদি চাই, গুৱাহাটীত আজি শুনিছোঁ যোৱাকালি যে কংগ্ৰেছৰ যোনজন প্রার্থী আপোনাৰ US সিস্টেমত কৈ তেওঁক নমিনেট হ'ল, তেওঁ এজন মন্ত্রীৰে পুতেক। সো এইবিলাক মানুহক নির্মাণ কৰিবলৈ আম আদমি পাৰ্টি আজি অসমত দুর্নীতির ক্ষেত্রত, আপনি কক ডাইনেস্টি পলিটিক্সের ক্ষেত্রত, আপনি কক ক্রিমিনেলাইজেশনের পলিটিক্সের ক্ষেত্রত রাইজর ওসর আমি জারু যাত্রা লৈ আরম্ভ করি। আপেলগতে ঘোষণা করে জারু চলাও যাত্রা অবিরতভাবে চলি থাকিব দুর্নীতির বিরুদ্ধে আর সৎ রাজনীতির সপেক্ষে। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।